আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মালা নাবিয়্য বাদা আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আমি আজকে আপনাদের সামনে একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি সেটা হলো যে আমরা কুরবানির গোশত অথবা চামড়া অথবা তার কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দিতে পারব কিনা অর্থাৎ কুরবানির গোস্ত দিয়ে যারা কষায় আছে যারা গোস্ত আপনার দেই। এই কুরবানির গোষ্ঠ থেকে তাদেরকে পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে কি না এ ব্যাপারে আসুন আমরা সামান্য একটু আলোচনা করি সুপ্রিয় দর্শক উশ্রুতামণ্ডলী এ বিষয়ে পরিষ্কার রসুল্লাহ সাল আলি আসাল্লামের দিক নির্দেশনা এসেছে সোহেল বুখারি হাদিস নম্বর সতেরো ষোলো ওই হাদিসে রসুল্লাহ সাল আলী আসাল্লাম যে বিষয়টা আমাদেরকে দিক নির্দেশনা দিতে চাচ্ছেন যে আলী রাদিল্লাহ আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমার আনি রসুল্লাহ সাল আলী আসাল্লাম আল্লাহ রাসুল সাল আলী আসাল্লাম আমাকে আদেশ দিয়েছেন আনা আলা বুদ্িন আমি কোরবানির আপনার পশুর সামনে দাঁড়ানোর জন্য তো এবং এবং তার থেকে কোনো কিছু না দেওয়ার জন্য পারিশ্রমিক হিসাবে জিজা অতিহা পারিশ্রমিক হিসাবে কোরবানির পশুর ঘতে কোনো কিছু দেওয়া যাবে না এখন কোরবানির পশু কেউ যদি আপনার কোঠে দেয় অথবা তা যদি গোস্ত আপনার বানিয়ে দেয় তাহলে ওই লোককে আপনি পারিশ্রমিক হিসাবে টাকা দিতে পারেন পারিশ্রমিক হিসাবে আপনি টাকা দিয়ে দিবেন কিন্তু কুরবানির গ্রুস্থ যদি পারিশ্রমিক হিসাবে দেন তাহলে এটা জায়েজ নয় কারণ কোরবানির কোনো বিষয় কুরবানীর পশুর কোনো কিছু চামড়া হোক এগুলা বিক্রি করা অথবা পারিশ্রমিক হিসাবে দেওয়া এটা জায়েজ নয় কারণ কুরবানি দিয়েছেন একমাত্র আল্লাহ সুবাহান হওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য খুশি করার জন্য তো এখন যদি আপনি সেই কোরবানির পশুর কিছু অংশ বা কোনো কিছু যদি আপনি দান করে দেন অথবা কাউকে যদি আপনি পারিশ্রমিক হিসেবে দিয়ে দেন তাহলে এটা পবিত্র কোরআন ও মোতাবেক সাপোর্ট করে না এটা জায়স ইসলাম এই জন্য যদি আপনার আহ বানানোর প্রয়োজন হয় তাহলে তাকে আপনার ইয়ে হিসেবে দিয়ে দিবেন পারিশ্রমিক হিসেবে তাকে টাকা দিয়ে দিবেন দ্বিতীয়ত আরেকটা বিষয় যে ওই লোক যদি যেই লোকের মাধ্যমে যদি আপনি গোস্ত বানিয়েছেন এবং গোস্ত আপনার কাঠসাট করেছে তো ওই লোক যদি গরিব হয় এবং তাকে যদি পারিশ্রমিক দেওয়ার পরে উপরক হিসাবে আপনি কিছু দিতে চান তাহলে দিতে পারবেন এতে কোনো অসুবিধা নাই তবে আপনি যদি শুধু তাহাকে আপনার গোস্ত বানিয়ে দিয়েছে অথবা গরুটে আপনার চামড়া সিলিয়ে দিয়েছে এই কারণে যদি শুধু তাহাকে গোস্ত দিয়ে দেন অথবা চামড়াটা তাহাকে দিয়ে দেন তাহলে এটা হবে না কারণ কোরবানির গোস্ত কোরবানির পশু কোনো কিছু বিক্রি করা এবং কোনো চামড়া হোক আপনার গোস্ত হোক কোনো কিছু বিক্রি করা নিষিদ্ধ এটা কোনোভাবেই বিক্রি করা